কি বলবে বলো হুজুর, আমরা আপনার দয়ায় বেঁচে আছি, তাই একটা কথা না বললে আপনার সাথে সরাসরি বেইমানি করা হবে। আহা, কথাটা কি? আগামী চাঁদের প্রথম তারিখে কোচুয়ান জমিরের মেয়ে মায়াকে আমাদের ছোট হুজুর বিয়ে করছেন। না না না, ঠিক আছে ভাইজান, যা শুনলাম তা যদি সত্যি হয় তাহলে মায়া সবার সম্মুখে আপনাকে যে চ্যালেঞ্জ করেছিল তাতে আপনি হেরে যাবেন, মায়া জয়ী হবে। আর তখন সবাই বলবে বাঘা প্রতাপ শাহ বরফ ঘোলা পানি আর মায়া একটা আগুনের পুলকি। অসম্ভব, অসম্ভব। সামান্য একটা মেয়ের কাছে আমি পরাজয় মেনে নেব না। দুলাল, যেভাবেই হোক তুমি মায়াকে আমার কাছে ধরে নিয়ে এসো। কি বললেন? মায়াকে ধরে নিয়ে আসবো? হ্যাঁ, তুমি যদি মায়াকে পেতে চাও তাহলে আমার কথা মতো কাজ করে যাও। বেশ, মায়াকে আমি ধরে নিয়ে আসবো ঠিকই, কিন্তু আমার সাথে যদি কোনো বেইমানি করেছেন তাহলে আপনাকে আমি বাঁচতে দেব না, বাঁচতে দেব না। আগামী শুক্রবার আমাদের বিয়ে। আমি আমার মালিককে বিয়ের কথা বলে 7 দিনের ছুটি নিয়ে আজই চলে আসব। আসি? এসো। আমি এসো এসো। হ্যাঁ, আমি তোকে বলেছিলাম আমার ছেলের সাথে মেলামেশা করলে আমি তোকে মেরে ফেলবো, কিন্তু তুই আমার কথা শুনিসনি। তাই আপনি আমাকে মেরে ফেলবেন? হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলবো, কিন্তু তার আগে তোকে আমি একটা সুযোগ দিতে চাই। বল, আমার ছেলেকে ভুলে যাবে কিনা? না। আমি শেষবারের মতো বলছি, তোর হৃদয় থেকে রাজের নাম মুছে ফেল, ওকে ভুলে যা। আমার হৃদয়টা আপনার প্রাসাদ নয়, তাই এই হৃদয়ে আপনার কোনো হুকুম চলবে না। যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোর চোখ উপড়ে ফেলবো, যেন ওই চোখ দিয়ে রাজকে আর কখনো দেখতে না পারিস। তাহলে আমি আমার হৃদয়ের চোখ দিয়ে ওকে দেখবো। আমি তোর হৃদয়টাকে টেনে ছিঁড়ে মৃত্যুর দ্বারে পাঠিয়ে দেব। মৃত্যু আমার ভালোবাসাকে রোধ করতে পারবে না।